presented by BBS Cables in association with ebangladesh.com. দ্বাদশ সংসদ নির্বাচন সামনেই এবং বাংলাদেশের মানুষের কাছে নির্বাচন যেহেতু একটি উৎসবের মতো, সব দিকেই কিন্তু এর একটি সাজসাজ রব পড়ে গেছে। বিশেষ করে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের প্রস্তুতি সীমাহীন, ভোটারদের প্রত্যাশার জায়গা তো আছেই। আর এই ব্যাপারগুলোকে একসাথ করতে আমাদের এটিএন নিউজের এই আয়োজন নির্বাচনী মুখে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানটি প্রেজেন্টেড বাই বিবিএস কেবলস ইন অ্যাসোসিয়েশন উইথ ই বাংলাদেশ ডট কম। আমাদের আজকের পর্বে অতিথি কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান, সিআইপি। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য। তার আলাদা একটা পরিচিতি আছে, তিনি বগুড়া এক আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এবং ব্যাপক জনপ্রিয়তা এর মধ্যে অর্জন করেছেন। শুনবো আজকের পর্বে আমরা তারই কথা। কেমন আছেন? আমি ভালো আছি ইনশাআল্লাহ। এবং খুব যেটা আমরা বলছিলাম, মনোনয়ন প্রত্যাশী যারা তাদের আসলে মূল কাজটা কিন্তু মনোনয়ন প্রত্যাশা নিয়েই, মানে হচ্ছে এখানে আপনার হৃদয় জয় করা যেমন জনগণের ব্যাপার আছে, তেমনি কিন্তু আপনার দলনেত্রী যিনি মনোনয়ন দিবেন সেটাও আছে। আপনি কি হিসেবে নিজেকে কতটুকু যোগ্য মনে করছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মনোনয়নে আপনাকে বেছে নেবেন? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে সিদ্ধান্ত দেবেন তার বাহিরে বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেন, যারা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করেন, ধারণ করেন, আমাদের জননেত্রী শেখ হাসিনা, দেশরত্ন কৃষক রত্ন শেখ হাসিনার যাকে মনোনয়ন দেবেন তার বাহিরে কারো বলার কিছু নেই, সে সুবাদে আমারও বলার কিছু নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি আসি থাকব। বাংলাদেশ আওয়ামী লীগের কথা যখন আসে, তখন এই উপমহাদেশে রাজনৈতিক দলের মধ্যে একটা প্রাচীনতম একটি দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ, এবং সেই আওয়ামী লীগের যিনি প্রতিষ্ঠাতা, আপনারা যদি সারা বিশ্বের রাজনৈতিক নেতাদের জীবন পরিচর্যা করেন বিশুদ্ধভাবে, তাহলে একটি রাষ্ট্রের জন্য একজন ব্যক্তির, একটি পরিবারের যে বিসর্জন, যে ত্যাগ শুধু দেশকে ঘিরে, এরকম নজির পৃথিবীতে খুব কম, খুবই কম। তো সুতরাং সেই নেতার, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার আদর্শকে অনুসরণ করে আমরা যে দলটা করি, সেই দলের যে আদর্শ উদ্দেশ্য, সেটাকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে কিন্তু মনোনয়ন প্রত্যাশী এবং আমার যে জনগণের কাছে যে বলার যে কথা, সেটা কিন্তু আমাদের জাতির পিতার যে স্বপ্ন, তিনি যেরকম দেশটিকে যেভাবে ভেবেছিলেন যে একটি বৈষম্যহীন, যেখানে ধনী গরিবের মধ্যে ব্যবধান থাকবে না, একটি অসাম্প্রদায়িক চেতনার একটি সমৃদ্ধ সোনার বাংলা, যেটা রবীন্দ্রনাথ দেশকে যেভাবে ভেবেছিলেন যে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, নজরুল যেভাবে ভেবেছিলেন যে গাহি সাম্যের গান, সেই বৈষম্যহীন একটি অর্থনৈতিক ব্যবস্থাপনা, তো জাতির জনক বঙ্গবন্ধু সেই রবীন্দ্রনাথ এবং নজরুলের চিন্তা চেতনার সঙ্গে লালনের সেই ভাবনাকে নিয়ে তিনি এই সাধারণ মানুষের যে আবেগ, অনুভূতি, ভালোবাসা, প্রত্যাশার একটি গন্তব্যস্থল করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। তারই নেতৃত্বে, সেই দলের নেতৃত্বে এদেশের মুক্তিকামী মানুষ, 7.5 কোটি মানুষকে বঙ্গবন্ধু ঐক্যবদ্ধ করেছিলেন, দেশটি স্বাধীন করেছিলেন। আমি গর্বিত যে আমি এরকম একটি দলের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছি। জননেত্রী শেখ হাসিনা যে ধরনের একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট দেশের স্বপ্ন দেখেন, এই দেশটি ছিল পৃথিবীর মধ্যে দরিদ্রতম 10টি দেশের মধ্যে একটি দেশ। সেই দেশকে তিনি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে নর্থ থেকে সাউথে, ইস্ট থেকে ওয়েস্টে যেভাবে পরিবর্তন হয়, সেরকম একটি দরিদ্রতম দেশকে তিনি মধ্যম ইনকামের দেশে পরিণত করেছেন। সুতরাং তার আদর্শ, তার নীতি, নৈতিকতা, মূল্যবোধ, দেশপ্রেম, এগুলোকে ধারণ করেই আমরা রাজনীতি করি। আচ্ছা, এই যে আপনার তো রাজনীতিবিদ পরিচয় আছে, শিল্পপতি পরিচয় আছে, কৃষিবিদ, আপনার তো বিভিন্ন পরিচয়, তার মাঝে এই যে জনমন জয় এবং দলের মন জয়, এই দুটো সমন্বয় কীভাবে করছেন এবং এমপি হওয়ার আগ্রহটা কেন হলো, এটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। দেখুন, 2-3টা কারণ এখানে সুস্পষ্ট। প্রথমত, আমার বাবার সুযোগ হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে 1952 সালে, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের, আমার যে ইউনিয়নে আমি বসবাস করি, জন্ম হয়েছে সেখানকার তিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমার বড় ভাই আমাদের গ্রামে খুব অল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মধ্যে, আমাদের পরিবারেই 2 জন মুক্তিযোদ্ধা, আমার বড় ভাই খন্দকার মকবুল হোসেন, তিনি মহানগরের নেতা ছিলেন, এবং 1981 সালে যখন
রাজনৈতিক পরিবার, আমাদের রাজনৈতিক পরিবারেই আমার বেড়ে ওঠা। আর জনগণের কাছে আমাদের যে জনপ্রিয়তার, এটা একটা কোনো কিছুই কিন্তু একটা পিছনে ইতিহাস থাকতে হয়, একটা ঐতিহ্য থাকতে হয়। ইতিহাস ছাড়া একটা জিনিস বহুদূর যেতে পারে না। আজকে যদি সেটা ব্যক্তির থাকতে হয়, প্রতিষ্ঠানের থাকতে হয়, রাজনৈতিক দলের থাকতে হয়, রাষ্ট্রের থাকতে হয়, আমাদের রাষ্ট্রের যদি ইতিহাস জানতে হয়, আপনি খুঁজে দেখবেন সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের গৌরব গাথার যে ইতিহাসগুলো সেগুলো রচনা করেছে কে, এবং আমাদেরও পারিবারিকভাবে এই রাজনৈতিক যে একটা ইতিহাস রয়ে গেছে সেটাকে ঘিরেই মানুষের কাছে আমাদের যাবার প্রয়োজন হয়েছে, আমরা যাই। তবে ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা যেগুলো, এগুলোও কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধুই কিন্তু এদেশের ক্ষুধা দারিদ্র অপুষ্টি বৈষম্যহীন অর্থনীতি তৈরি করার জন্য তিনি কিন্তু ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানার এগুলো বিকাশ করার জন্য সেই সময় দেখুন তিনি রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা করেছেন। তার মানে কি, বন্ধুর আদর্শটা আপনি এত করে লালন করছেন, ধারণ করছেন, প্রধানমন্ত্রী বরাবর যাবে এই খবরটুকু, মানে মনোনয়নে কিন্তু এটা কাউন্ট হবে যদি যায়, সেক্ষেত্রে আপনি কতটুকু সফল পৌঁছানো কি গেছে তার কানে? না, আমি ধরেন প্রথমত আমি কাজ করছি আমার এলাকার মানুষের জন্য, আর জননেত্রী কাজ করছেন এই সারা দেশের মানুষের জন্য, তার কাছে তো অবশ্যই প্রতিদিনের খবর প্রতিদিন আসেন। তা এটার যে মূল্যায়ন কী হবে সেটা পরের কথা, কিন্তু মানুষের কাছে যেতে হবে যে উন্নয়ন অগ্রগতির যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি সেই বার্তাটা জনগণের কাছে পৌঁছিয়ে দিতে হবে। সেই কারণেই আমি মানুষের কাছে যাচ্ছি, বুঝাচ্ছি আমাদের দেশটা কোথায় ছিল, এখন কোথায় এসেছে। বগুড়া আঞ্চলিক অবস্থানগত কারণেই সেখানে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগকে জনগণের কাছে নিয়ে যাওয়াটা খুবই জরুরি। জনগণ এমন একটা জায়গায়, তার মনস্তাত্ত্বিক এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে উন্নয়ন অগ্রগতির বিষয়টি জনগণের কাছে নিয়ে যেতে হবে, সেই তাগিদেই আমি যাচ্ছি। আচ্ছা, বগুড়া একাশো মানে তো সোনাতলা সারিয়াকান্দি? জি, সোনাতলা। আচ্ছা, ওখানকার কি কি সমস্যাগুলো আপনি চিহ্নিত করতে পেরেছেন এর মধ্যে যে এই সমস্যাগুলোটাই আসলে সমাধানে যেতে হবে আপনাকে? দেখুন, আমাদের দেশের সমস্যা যদি আপনি বলেন তার সাথে কিন্তু সারিয়াকান্দি সোনাতলারও কিছু মিল আছে আর কিছু অমিল আছে। মিলটা হলো আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যা হলো দারিদ্র, অর্থাৎ মানুষের একদিনের ইনকাম দিয়ে একদিনের খাবার হয় না, তার যে পরিমাণ ক্যালোরির দরকার সেই পরিমাণ একটা সুষম খাবারের জন্য তার যে ইনকাম দরকার একদিনের ইনকাম দিয়ে, এই পরিমাণ মানুষের সংখ্যা আমাদের দেশে অনেক বেশি ছিল। এখন জননেত্রী শেখ হাসিনা এটাকে অনেক কমিয়ে এটা একটা মধ্যম ইনকামের দেশে পরিণত হয়েছে। কিন্তু সারিয়াকান্দি সোনাতলায় এখানে ভৌগোলিক কারণে, ওখানে ধরেন নদীর ভাঙ্গনে মানুষ জর্জরিত, অনেক হাজার হাজার হেক্টর জমি নদীতে ভেঙে গেছে, কিন্তু মানুষগুলো কিন্তু সাহসী, মানুষগুলো মেধাবী এবং মানুষগুলোর মধ্যে অদম্য লড়াকু, তাদের মধ্যে সাহসিকতার দিক থেকে, পরিশ্রমের দিক থেকে সারিয়াকান্দি সোনাতলার পূর্ব বগুড়ার মানুষ কিন্তু এগিয়ে আছে, শিক্ষাতে এগিয়ে আছে। এই অঞ্চলে যে কাজগুলো, অর্থনৈতিক যে কাজগুলো নেওয়া দরকার সেটা আমি মোটামুটি একটি পরিকল্পনায় এনেছি। সেগুলো কী কী? সেগুলো ধরুন যে আমাদের দেশের আগামী দশ বছরে অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে আপনার ট্যুরিজম ইন্ডাস্ট্রি, অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে কৃষিভিত্তিক শিল্পায়ন হবে, এরকম অনেক খাত আছে, এই খাতগুলো আমার জানা আছে। আমরা ওই অঞ্চলে আমরা কৃষিভিত্তিক শিল্পায়ন, পর্যটন নগরী, যেমন চর এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য আছে, মানুষের যাদের ক্রয় ক্ষমতা বেড়ে যায়, বিত্তবান মানুষের অর্থ ব্যয় হয় তার বিনোদনের পেছনে, আর বিত্তহীন মানুষের অর্থ ব্যয় হয় তার খাদ্যের পেছনে, মৌলিক চাহিদার পেছনে। আমাদের বিত্তবান মানুষগুলোকে যদি আমরা এই বিত্তহীন এবং গরিব মানুষের কাছে নিয়ে যেতে পারি তাহলেই কিন্তু এই দরিদ্র মানুষের কিন্তু দারিদ্রতা কমে যাবে। তাই আমি মনে করি যে আমাদের যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য আছে এবং আগামী দশ বছরের অর্থনীতির প্রবৃদ্ধি হবে, তার অন্যতম প্রধান জায়গা হলো ট্যুরিজম ইন্ডাস্ট্রি। আপনার দেখুন আজকে শ্রীলঙ্কার কথা ভাবুন, শ্রীলঙ্কা কিন্তু জাস্ট কয়েক বছর আগে, এই কিছুদিন আগেই আমরা দেখলাম যে দেশটা দেউলিয়া হয়েছে, সেই দেশটা কিন্তু ঘুরিয়ে দাঁড়িয়েছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে তারা এগিয়ে নিয়ে আসছে। আমাদের দেশের খুবই গুরুত্বপূর্ণ সেক্টর, খুবই গুরুত্বপূর্ণ সেক্টর, এবং আপনি যদি দেখুন আমাদের ওই অঞ্চলে ব্যাপক প্রাকৃতিক সৌন্দর্য আছে। নদী হলো একটা দেশের সম্পদ, সেই নদীকে আমরা ভয় পেয়ে যদি আমরা নদীর উন্নয়ন না করে, নদীভিত্তিক যদি শিল্পায়ন না করে যদি এটাকে আমরা ভুল ব্যবস্থাপনায় যাই, তাহলে ওই অঞ্চলের দারিদ্র বিমোচন হবে না। সারা পৃথিবীর সভ্যতা গড়ে উঠেছে নদীকে ঘিরে, সমুদ্রকে ঘিরে। আমাদের যমুনার একটা বিরাট নদী ওখানে আছে, সেই নদীকে আমরা শাসন করব, নদীর দুই পার বেঁধে দেব, যোগাযোগ ব্যবস্থা উন্নত করব, চর এলাকায় প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে আমরা পর্যটন নগরী করব, ওখানে কৃষিভিত্তিক শিল্পায়নের ভারসাম্যর ব্যাপারটাও তো মাথায় রাখতে হবে। সেই জন্যই তো ধরুন এখন নতুন শব্দ এসেছে ইকো ট্যুরিজম,
যেটা কান্ট্রি হাউস, কান্ট্রি ট্যুরিজম এবং এগ্রিকালচার ট্যুরিজম, এগুলোকে আমি যেহেতু নিজে কৃষিবিজ্ঞানী, আমি জানি যে ওখানকার কী ধরনের ফসলকে ঘিরে অ্যাগ্রো ট্যুরিজম গড়ে উঠতে পারে এবং চরে যদি আমরা ওখানে মানুষকে নিয়ে যেতে পারি। আমাদের দেশের অনেক ইতিহাস নিয়ে অনেক ঘটনাই আছে, যেগুলো মুক্তিযুদ্ধের ইতিহাস আছে, ভাষা আন্দোলনের ইতিহাস আছে, আমাদের গৌরবময় যে সমস্ত ইতিহাস আছে সেগুলোকে নিয়ে আমরা লোকগীতি, এগুলোকে নিয়ে যদি আমরা বিনোদনের উপাখ্যান তৈরি করতে পারি চর অঞ্চলে, ওখানে যদি মানুষের আবাসন ব্যবস্থা ঠিক করে দিতে পারি, যোগাযোগ ব্যবস্থা ঠিক করে দিতে পারি, প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত কৃষকের জীবন সংগ্রামের ইতিহাস আমরা মানুষকে দেখানোর জন্য নিয়ে যেতে পারি, অর্গানিক ফুড, এখানে ধরুন চরে প্রচুর গরু মহিষ ছাগল এগুলো প্রাণী সম্পদ আছে, সেগুলোকে আমরা প্রতিপালন করে সেগুলোর যদি অর্গানিক ফুড আমরা মানুষের কাছে দিতে পারি, আবাসিক ব্যবস্থাপনাটা যদি চমৎকার করে দিতে পারি, বিত্তবান মানুষ তার বিনোদনের জন্য, তার সাপ্তাহিক ছুটি কাটানোর জন্য, তার মাসিক যে তার বিনোদন পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা পৃথিবীর অন্য দেশে না যেয়ে, আপনার কক্সবাজারে না যেয়ে, সিলেট এবং সুন্দরবন না যেয়ে সেই সোনাতলা শাড়ি এখানে দিতে যাবে, সেইভাবে একটা নান্দনিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্যের সাথে কৃত্রিম দৃশ্যের সঞ্চালন করে সমন্বয় করে ব্যাপক রকমের একটা রোল মডেল তৈরি করা সম্ভব। আচ্ছা, বলছেন যে সম্ভব, আওয়ামী লীগ তো অনেক বছর ধরে ক্ষমতায় আছে, এর আগেও কিন্তু বগুড়া এক আসন, মানে হচ্ছে বগুড়া কিন্তু বিএনপির শাসনামূলেও কিন্তু বগুড়া একটা ভালো জায়গা, কারণ তাদের পৈতৃক একটা সম্পর্ক আছে বগুড়ার সাথে, তো সেক্ষেত্রে কেন এই কাজগুলো এতদিন হয়নি, আপনার কী ধারণা, আপনার মূল্যায়নটা কি, আওয়ামী লীগকেও মূল্যায়ন করবেন, বিএনপিকেও মূল্যায়ন করবেন? না, আমি বলবো যে বগুড়া সারি এখান দিতে আওয়ামী লীগের সময় আপনার ব্যাপক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের সংস্কার হয়েছে, ওখানে আমাদের যে রাজনৈতিক নেতা যিনি ছিলেন, তিনি আমারও রাজনৈতিক নেতা, আমাদের মান্নান ভাই এবং আমার বড় ভাই খন্দকার মকবুল হোসেন, এনারা দুজনই প্রয়াত, তারা এখন আর বেঁচে নেই, তাদের অবর্তমানে এখানে একটা রাজনৈতিক শূন্যতা হয়েছে, ফলে ওখানকার উন্নয়নটাকে ব্যাহত হচ্ছে, সেই শূন্যতার জায়গাটাকে ঘিরে আমাদের কাজ করতে হবে। ওখানে আপনার রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, যেটা উন্নয়নের প্রাথমিক শর্ত, যেমন আমাদের দেশের আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী যে অবকাঠামো উন্নয়ন করেছেন, আমরা মেট্রো যুগে পৌঁছেছি, আমরা ইউরেনিয়াম যুগে পৌঁছেছি, আমরা দ্রুততম গাড়ি আমাদের এখানে দেশে এখন যাতায়াত ব্যবস্থা উন্নত হয়েছে, আপনার 8 লেনের রাস্তা হবে চিটাগাং থেকে ঢাকা পর্যন্ত, আমাদের সময়টাকে কমিয়ে যাবে, এগুলো কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে যেমন আমার উন্নয়নের প্রাথমিক শর্ত আমরা পূরণ করতে পেরেছি, সারিয়াকান্দি সোনাতলা তো রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, কিন্তু রাস্তাঘাট তো অনুৎপাদনশীল খাত কিন্তু উন্নয়নের প্রাথমিক শর্ত, এখন ওখানে যেতে হবে শিল্পায়নে, সেবা খাতে এবং ওখানকার যে স্থানীয় সম্পদকে ব্যবহার করে কোন ধরনের শিল্প কলকারখানা করা যেতে পারে সেগুলোকে জোর দিতে হবে। কর্মক্ষম মানুষের সংখ্যা আমাদের দেশে 67%, যেটা পৃথিবীর সব দেশেরই একটা স্বর্ণালী যুগ থাকে, সোনালী যুগ থাকে, বাংলাদেশ এখন আমরা এসেছি সেই স্বর্ণালী যুগে, সেই সোনালী দিনে আমরা যদি এই মানুষগুলোর হাতে যদি আমরা কাজ দিতে পারি, এই দেশকে আর পেছনে ফিরে যেতে হবে না। এটা বঙ্গবন্ধু যেমন বলেছিল যে আমাদেরকে আর দাবায় রাখা যাবে না, আপনি দেখবেন আমরা যদি এই উন্নয়নের অগ্রগতির ধারা যদি অব্যাহত রাখতে পারি, এই দেশ মধ্যম ইনকামের দেশ হয়েছে, 31 সালের মধ্যে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অপুষ্টিমুক্ত কোনো ক্ষুধার্ত মানুষ আর আপনি পাবেন না 31 সালের মধ্যে, 25 সালের মধ্যে শতভাগ মানুষ শিক্ষিত হয়ে যাবে, 41 সালের মধ্যে এটা হবে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশ, তখন দেখবেন আকাশের রং হবে নীল, পানির রং হবে স্বচ্ছ কাঁচের মতো, বুড়িগঙ্গাতে আর দূষিত পানি দেখবেন না, বাতাসে কোনো ধুলিকণা থাকবে না, সীসা থাকবে না, অক্সিজেনের পরিমাণ হবে 21 ভাগ, যেটা পৃথিবীর উন্নত দেশে আছে, একটা উন্নত সমৃদ্ধ দেশের আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন কিন্তু সবাই দেখাতে পারে না। একবার এই জাতিকে ঐক্যবদ্ধ করেছিল বঙ্গবন্ধু 7.5 কোটিকে, তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে আমাদের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে একটা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হবে, সেই কারণে আমরা সারা দেশের যেমন উন্নয়নের স্বপ্ন আমাদের সবাইকে দেখিয়েছে, আমি স্বপ্ন দেখছি সোনাতলা সারি এখান দিকে ঘিরে, আমার এই সাহসী মানুষগুলো যাদের মধ্যে সরলতা আছে, সততা আছে, নিষ্ঠা আছে, মুক্তিযুদ্ধের সাথে সারিয়াকান্দি সোনাতলা ব্যাপকভাবে সম্পৃক্ত, সেই দেশটার এই অংশটুকুকে আমাদের আবার নতুন করে, আমি মনে করি যে সারিয়াকান্দি সোনাতলার যদি আমি পর্যটন নগরী হিসেবে যদি সরকার এখানে ঘোষণা দেওয়াতে পারি, এখানে শিল্প নগরী হিসেবে যদি আমরা ঘোষণা দেওয়াতে পারি, কৃষিভিত্তিক ব্যাপক শিল্পায়নের জোয়ার সৃষ্টি করা যাবে এবং পোশাক শিল্প আজকে যে আমাদের ঢাকা শহরে এবং আশেপাশে আছে, এগুলোকে আমাদের পরিবেশের কারণে এগুলো গ্রামে নিয়ে যেতে হবে, গ্রামে পোশাক শিল্প না গেলেও
তার উৎপাদিত পণ্য যাতে ওখানে আমাদের গ্রামের মেয়েরা ছেলেরা যাতে করতে পারে, সেখান থেকে এগুলোকে সংগ্রহী করে ইন্টিগ্রেটেড করে আমরা ওখান থেকে এগুলো চলে যাবে চট্টগ্রামে। এইভাবে দেশের উন্নয়নের মডেলটাকে সাজাতে হবে। আমি স্বপ্ন দেখি সারিয়া একান্দি সোনাতলাকে ঘিরে, আমি স্বপ্ন দেখি সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নের স্বপ্ন দেখেছেন এটা বাস্তবায়িত হবে এই দেশে। যেহেতু আমাদের মৌলিক অধিকারগুলো আমাদের রাষ্ট্রের সংবিধানে বঙ্গবন্ধু লিখে গিয়েছেন এবং জননেত্রী শেখ হাসিনা এই মৌলিক অধিকারকে তিনি মানবাধিকার বলছেন, তার মধ্যে কি অন্য? অন্যটা হলো আমাদের খাদ্যের যে স্বয়ংসম্পূর্ণতা এবং খাদ্য নিরাপত্তা, এই দুটোই তিনি করতে সক্ষম হয়েছেন। বঙ্গবন্ধু কিন্তু এই দেশে কৃষকের উন্নয়নের জন্য তিনি অনেক রকমের কর্মসূচি হাতে নিয়েছিলেন। আপনি দেখুন আজ থেকে 53 বছর আগে বঙ্গবন্ধু যখন সেই 1972 সালে 12 জানুয়ারি উনি যখন ক্ষমতায় এসে শপথ গ্রহণ করলেন, তিনি প্রথমেই করলেন কি যে কৃষি শিক্ষায় যাতে মেধাবী ছেলেমেয়েরা যেতে পারে তিনি সেটা করলেন। এবং কৃষকের কৃষি উৎপাদনের যত উপকরণ আছে, গুরুত্বপূর্ণ উপকরণ, আজকে যে সমস্ত রাসায়নিক সার যেগুলো আমরা আমদানি করে নিয়ে আসছি, সেই সময়ে তিনি এগুলো কিন্তু কৃষককে বিনামূল্যে প্রদান করেছেন। আপনি কীটনাশক তিনি বিনামূল্যে প্রদান করেছেন। আজকে আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা কৃষককে যান্ত্রিকীকরণের জন্য কৃষককে এগুলো আমরা 70% ভর্তুকি দিয়ে আমরা এখন দিচ্ছি। আজ থেকে সেই 53 বছর আগে বঙ্গবন্ধু এগুলো বিনামূল্যে প্রদান করেছেন। তাহলে অন্যের যে ব্যবস্থা, আজকে যে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ, যে তলাবিহীন দেশ বলে দেশকে যে অবজ্ঞা করা হয়েছে, পশ্চিমারা গালি দিয়েছে, সেই দেশ কিন্তু তিনি ঘুরে দাঁড় করিয়েছেন খাদ্য স্বয়ংসম্পূর্ণ। এটা আর তলাবিহীন ঝুড়ি না, ঝুড়ি ভরে যে এখন অন্য দেশে আমরা খাদ্য রপ্তানি করি, এটা হলো বাংলাদেশ। তারপরে দেখুন মৌলিক অধিকারের মধ্যে বস্ত্র, আপনার হয়তো মনে আছে, সারা দেশবাসী জানে বঙ্গবন্ধুকে সেই সময় প্রশ্নবিদ্ধ করার জন্য সেই দিনাজপুরের বাসন্তী সেই দরিদ্র রমণীকে বিবস্ত্র করে তার গায়ে মাছ ধরার সেই জাল পরিয়ে দিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট করা হয়েছে যে তোমাদের বঙ্গবন্ধু মানুষকে খেতে দিতে পারে না, মানুষকে পড়তে দিতে পারে না, তার পরনে কাপড় নেই। সেই বস্ত্রহীন বাসন্তীর দেশকে আজকে জননেত্রী শেখ হাসিনা বস্ত্র উৎপাদনে এবং রপ্তানিতে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশে পরিণত করেছে। আপনি যদি শিক্ষার কথা বলেন, এক সময় আমাদের দেশে 4 বিশ্ববিদ্যালয় ছিল পাবলিক ইউনিভার্সিটি, আজকে আমাদের দেশে 100 ওপরে বিশ্ববিদ্যালয়। সেই বেগম রোকেয়া 150 বছর প্রচেষ্টা করে আমাদের নারী শিক্ষার যে তিনি চেষ্টা করে আমাদের হয়তো 10% নারীকে শিক্ষিত করতে পেরেছিলেন, বঙ্গবন্ধু সেটা তার সময়ে এসে আমাদের শিক্ষিত মানুষের সংখ্যা 25% করতে পেরেছিলেন। জননেত্রী শেখ হাসিনা আজকে মেয়েদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনি বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছেন বলে আজকে সরকারি উচ্চ পদস্থ সমস্ত জায়গায় আপনি দেখুন নারীর ক্ষমতায়ন হয়েছে, নারীরা রাষ্ট্র চালাচ্ছে, নারীরা প্লেন চালাচ্ছে, সামরিক বাহিনীতে আছে, পুলিশে আছে, সরকারি ব্যুরোক্রেসিতে কোন জায়গায় নারীদের নেই। তার মানে তিনি নারী শিক্ষার জাগরণ সৃষ্টি করেছেন এবং শিক্ষার হার এখন 80%-এর উপরে, 25 সালের মধ্যে আমাদের দেশে আর কোনো অশিক্ষিত মানুষ থাকবে না। তারপরে আপনি অন্যর পরে বস্ত্র, শিক্ষা, চিকিৎসার ক্ষেত্রে দেখুন পৃথিবীতে এখন রোল মডেল যে কমিউনিটি ক্লিনিক, আজকে বাংলাদেশে 14,000 কমিউনিটি ক্লিনিক হয়েছে, যে গ্রামের দরিদ্র মানুষরা তার যে প্রাথমিক স্বাস্থ্য জ্ঞানটা কোথায় পাবে, সে যদি শহরে তাকে যেতে হয়, উপজেলায় যেতে হয়, সেই দরিদ্র মানুষ ওখানে যেতে পারবে না। তিনি কিন্তু একটা চমৎকার একটা রোল মডেল করেছে, প্রত্যেক ওয়ার্ডে, ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কনসেপ্টে সাধারণ মানুষের জমিতে ওখানে কিন্তু কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। এই 14,000-এর মধ্যে অন্তত 200-র ওপরে হবে, যেখানে কিন্তু হসপিটালের যে গ্রামের মেয়েদের যে যে প্রসবের যে প্রাথমিক, এখানে সেই ধরনের বন্দোবস্ত আছে এবং ভবিষ্যতে এটা একটা রোল মডেল হবে উন্নত দেশে। আজকে যদি কানাডার কথা বলেন, যে নর্থ আমেরিকার দেশগুলোও কিন্তু বাংলাদেশের, এই কিছুদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী কানাডায় গেছেন, সেখানকার কিন্তু জাস্টিন ট্রুডো এবং তার যে যে স্বাস্থ্য বিষয়ক যে যারা আছেন, তারা কিন্তু বাংলাদেশের এই কমিউনিটি ক্লিনিকের ধারণাটাকে তারা কিন্তু ব্যাপক প্রশংসিত করেছে। এবং আজকে আমাদের বিভাগীয় পর্যায়ে হসপিটাল, জেলা পর্যায়ে হসপিটাল এবং উপজেলা পর্যায়ে হসপিটাল আমাদের ছিল এবং এগুলোকে হসপিটালে আপনার শয্যার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং প্রত্যন্ত গ্রামে যাতে প্রাথমিক স্বাস্থ্য জ্ঞানটা পায় তার জন্য কিন্তু কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। মানে হচ্ছে আপনি সব সেক্টরে মোটামুটি ধারণা রাখছেন, যেহেতু আপনার ওষুধ শিল্পের সাথে সংশ্লিষ্টতা আছে, কৃষির সাথে সংশ্লিষ্টতা আছে, স্মার্ট বাংলাদেশের চিত্রটা আসলে আপনার কাছে কেমন? আপনি যদি ব্যক্তিগতভাবে আপনি চিন্তা করেন আপনার চোখে কেমন সেটা? স্মার্ট বাংলাদেশ চমৎকার। আপনার মৌলিক অধিকারের মধ্যে আরেকটি বাদ পড়ে গেছে, বাসস্থান।
সেটা হলো উনি কত লক্ষ মানুষকে গৃহের ব্যবস্থা করেছে। তার মানে তিনি যে বঙ্গবন্ধু যেটা মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, জননেত্রী শেখ হাসিনা সেটা কিন্তু মানবাধিকার হিসেবে নিয়ে শুধু বলা না, সেটা প্রমাণ করে দিয়েছেন। স্মার্ট বাংলাদেশটা হলো আপনি এইভাবে যদি কল্পনা করেন যে আমরা যে সময়ে এসে দাঁড়িয়েছি, এখন হলো চতুর্থ শিল্প বিপ্লবের সময়, এখন হলো ডেটা ড্রিভেন ডিসিশন বলে, মানে সিদ্ধান্ত কখনো এখন আর মানুষের মস্তিষ্ক থেকে অনুমান থেকে হবে না যে আমি এ না বি না বি না সি, এটা মেশিন দেবে। মেশিনের মানুষের চেয়ে অনেক শক্তিশালী হয়ে যাবে মেশিন, সে মেশিন আপনাকে ডিসিশন দেবে, যেটা ইংরেজিতে কোয়ান্টিটিভ ডিসিশন মেকিং বলে, যেটা ইকোনোম্যাট্রিক্স বলে, যে ইকোনমিক ডিসিশন সেটা আপনি দিলে ভুল হয়ে যেতে পারে। সেই জন্য এমন মেশিন আবিষ্কার হয়েছে হবে যেগুলো আপনার সিদ্ধান্তকে ত্বরান্বিত করবে। অজস্র ডেটা, ডেটা কখনো সিদ্ধান্ত দিতে পারে না, ডেটাকে যখন প্রসেস করা হয় তখন এটা হয় ইনফরমেশন। ইনফরমেশন যখন আপনার কাছে থাকে তখন আপনি রাইট ডিসিশন নিতে পারবেন, একটা স্মার্ট দেশ হবে। আগামী 20 বছরে বাংলাদেশ যে জায়গায় যাবে, ব্রিটিশ আমলের 200 বছর এবং আমাদের 53 বছরের এই জননেত্রী শেখ হাসিনার সময় বাদ দিয়ে সমগ্র সময়কে একত্রিত করলে, যে উন্নয়নের যে যে যেটুকু আপনার ইনকামকে যদি একত্রিত করেন, আগামী 20 বছরে আমাদের বাংলাদেশ সেটাকে অতিক্রম করে যাবে, সেটাই হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের দারিদ্রের অন্যতম প্রধান কারণ হতে পারে দুর্নীতি, একটি কারণ হতে পারে। স্মার্ট বাংলাদেশে দুর্নীতি করাটা অত সহজ হবে না, সব কিছুই আপনার ডিজিটাল, আপনি ঘরে বসে দেখতে পারবেন আপনার ফাইলটা কোথায় আছে, আপনার ফাইল পাস করার জন্য রিকোয়ারমেন্টটা কী। জননেত্রী শেখ হাসিনা আজকে যে স্লোগান দিয়েছে তার তিন চারটি কথার মধ্যে আমাদের দেশের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শন আছে, এটা আমাদের দেশের বোদ্ধা মানুষ, দেশপ্রেমিক মানুষকে বুঝতে হবে। সেটা হলো যে গ্রামকে শহরে পরিণত করতে হবে, দুই নম্বর হলো 1 ইঞ্চি জমি ফাঁকা করা রাখা যাবে না, 3 নম্বর হলো উৎপাদনের বিকল্প, যে আমদানির বিকল্প পণ্য দেশে উৎপাদন করতে হবে, এবং একটি স্মার্ট বাংলাদেশ করতে হবে। এই যে গ্রামকে যদি শহর করতে চান তাহলে গ্রামের পভার্টি কমে যাবে, দারিদ্র কমে যাবে। আপনি যদি 1 ইঞ্চি জমি যদি ফাঁকা না রেখে, আবাদি জমি ফাঁকা না রেখে যদি চাষের আওতায় নিয়ে আসতে পারেন এবং কৃষিভিত্তিক শিল্পায়নের যদি ব্যাপক জোয়ার সৃষ্টি করা যায় তাহলে কিন্তু দারিদ্র বিমোচন হবে। আর যেটা আপনি যদি বলেন যে উৎপাদন যেটা এখানে করা যায় সেটা কৃষিপণ্যই হোক আর ইন্ডাস্ট্রিয়াল গুডসই হোক, এটা আমাদের দেশে উৎপাদন করতে হবে। দেখুন, আমরা সিঙ্গেল কারেন্সির মধ্যে আমরা আবদ্ধ হয়ে গেছি, আমাদেরকে অন্য দেশের কারেন্সি আমাদেরকে জমানোর প্রতিযোগিতায় নেমেছে, আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, আমাদের এখানে উৎপাদন করতে হবে, যাতে আমাদের অন্যের কারেন্সি জমিয়ে আমরা উৎপাদন না করে আমরা আমদানির দিকে যাব, এই ব্যবস্থাপনা থেকে বের হয়ে আসতে হবে। বারবারই মনে পড়ছে যে আপনি শস্য ক্ষেত্রে বঙ্গবন্ধুর ব্যাপারটা কিন্তু খুব নাম হয়েছে, অনেক পরিচিতি পেয়েছে এবং হচ্ছে মানুষজন একটু অবাক হয়েছে যে এরকম একটা ব্যাপার করা যায়। এটার পেছনে আপনার চিন্তাটা কি ছিল, কি ফিলোসফি কাজ করেছে? ধন্যবাদ। দেখুন, আপনি যেহেতু দর্শনের কথা বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শন হলো এমনই একটা জিনিস যেটা আপনি উপরে থেকে দেখতে পান। বঙ্গবন্ধুকে যদি উপরে থেকে দেখেন তাহলে তিনিই কিন্তু আমাদের দেশের একমাত্র এবং তার সাথে জাতীয় চার নেতা, এবং সেই সময় বঙ্গবন্ধুর সঙ্গে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, এবং সেই 25শে মার্চের যে সমস্ত সাহসী যুবকরা জীবন দিয়েছে দেশের জন্য, তাদের সব কিছুকে ঘিরে যদি দেখেন তাহলে কিন্তু দেখতে হবে যে বঙ্গবন্ধু কিন্তু এগুলো সমস্ত মানুষকে একত্রিত করেছিলেন, এবং তিনি কিন্তু ছিলেন কৃষকের নেতা, শ্রমিকের নেতা, নির্যাতিত মানুষের নেতা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে রাষ্ট্রের বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয়েছে যে 1 বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হবে। আমি একজন কৃষিবিজ্ঞানী, কৃষিবিদ হিসেবে আমার মনে হয়েছে যে বঙ্গবন্ধুকে কৃষকের মাঝে নিয়ে যেতে হবে, যিনি তার সমগ্র জীবনের, তার যে 24 বছর পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে যে আন্দোলন, তিনি কিন্তু বাংলাদেশে 54 সালে কৃষিমন্ত্রী ছিলেন। তিনি তার নয়া চীন পুস্তিকাতে আপনি দেখেছেন, তিনি যখন চায়না পরিদর্শন করেছেন সেখানে কিন্তু ওখানকার কৃষি অর্থনীতি বোঝার চেষ্টা করেছেন। তো ফলে ওনার সমগ্র জীবনের সাধনাই ছিল যে এই গরিব মানুষের মুখে হাসি ফোটানো। গরিব মানুষ কিন্তু এখনও বাংলাদেশে কৃষক, কৃষক শ্রমিক। তো কৃষকের মাঝে যদি বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীকে আমি যদি স্মরণীয় বরণীয় করে রাখতে পারি তাহলে কিন্তু এটা একটা অনেক বড় অর্জন হবে। আমি সেই ধারণা থেকে আমার কাছের কিছু ছোট ভাই কৃষিবিদ যারা ছিল তাদেরকে নিয়ে, আমাদেরই বড় ভাই, আমাদের
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ওনাকে নিয়ে আমরা কিন্তু একটি জাতীয় পরিষদ গঠন করি। এই কাজটা কিন্তু অত সহজ ছিল না এবং মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি নিয়েই আমরা এই কাজটা আমরা শুরু করেছিলাম। মানে এই ছবিটা শুধু ছবি না, এই ছবিটা একটা ফিলোসফি, একটা দর্শন, এটা হলো একটা কাব্য। আমি ওখানে লিখেছি যে একটি ছবি নয়, যেন একটি মহাকাব্য, কোটি প্রাণ কৃষকের স্বপ্ন। এটা কিন্তু অনেক বড় একটি চ্যালেঞ্জের বিষয়, হাজার হাজার মানুষকে সম্পৃক্ত করে বঙ্গবন্ধুর ওই তার অবয়বটা একদম নির্ভুলভাবে ফুটিয়ে তোলার যে বিজ্ঞান এবং এর যে সাহিত্য, এর যে সংস্কৃতি এবং তার প্রতি যে ভালোবাসা, বঙ্গবন্ধুর প্রতি প্রকৃতপক্ষে বাঙালি যারা, আমরা যারা এদেশের মানুষ, তাদের কিন্তু আজন্ম কৃতজ্ঞ থাকতে হবে। একটা ভালো সম্মানের ব্যাপার ছিল, আপনি সম্মান প্রদর্শনে একটা অভিনব পদ্ধতি নিয়েছেন। আচ্ছা, নির্বাচন প্রসঙ্গে আমরা আবার একটু ফিরে আসি। আপনার এলাকার ভোটার সংখ্যা এখন কেমন ধারণা? আমাদের এলাকার ভোটার সংখ্যা প্রায় 4 লাখের কাছাকাছি, 4.5 লাখের মতো। এটা নারী এবং পুরুষের সংখ্যা কাছাকাছি, নারী একটু বেশি। আচ্ছা, নারী এবং তরুণ ভোটারদের একটা ব্যাপার থাকে, ওনাদেরকে মাথায় রেখেও অনেক সময় দেখা যায় প্রস্তুতি নিতে হয়, তাদের জন্য আপনার চিন্তা কি? এই সময়টা হলো যুব সমাজের, আপনি একটু বোঝার চেষ্টা করুন যে 67% মানুষ কর্মক্ষম এদেশে, অতএব এর অধিকাংশ মানুষই যুবক। 40 বছরের নিচে মানুষের সংখ্যা আপনার অনেক, এই মানুষগুলোকে কাজ দিতে হবে। আমি যদি উন্নয়নের কথা ভাবি তাহলে কিন্তু এই যুব সমাজকে নিয়ে ভাবতে হবে। আমি যুব সমাজকে নিয়ে বিভিন্ন জায়গায় যুব সংঘ হাত দিয়েছি। আগামী শনিবারে আমাদের একটা ইউনিয়নে আমরা প্রায় 500 জন যুবককে নিয়ে আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এদেরকে প্রশিক্ষিত করা হবে এবং এমন কিছু কাজ ওখানে প্রকল্প নেওয়া হবে যার মধ্য দিয়ে এই প্রত্যেকটা ঘরে যে একজন কর্মক্ষম যুবক এবং একজন যুবতী যাতে কর্মের ব্যবস্থা করা হয়, এই ধরনের একটি কর্ম পরিকল্পনা নিয়ে একদম অঙ্ক করে বসাতে হবে যে কী পরিমাণ মানুষকে কর্মসংস্থান করতে কী পরিমাণ বিনিয়োগ দরকার। রাষ্ট্রের যে উন্নয়নের যে বাজেট আছে সেই বাজেটটাই যদি আমরা ওখানে নিতে পারি, কারণ আমাদের দেশে শিল্পায়নের দরকার, আমাদের দেশে চর অঞ্চলে ব্যাপক পতিত জমি পড়ে আছে, আমরা কিন্তু ওখানে অনায়াসে আমরা কিন্তু ওখানে আপনার ইয়ে করতে পারি, যে শিল্প নগরী করতে পারি, কৃষিভিত্তিক শিল্প নগরী করতে পারি। ওখানে চরের যে বালি আছে, বালিকে কাঁচামাল করে আমরা কিন্তু এখানে আপনার যে সোলার সেল এনার্জি, যেটা এই সোলার পাওয়ারটা কিন্তু এর যে মূল যে যেখান থেকে এনার্জিগুলো উৎপাদন হয়, এটা কিন্তু বালি কিন্তু এর কাঁচামাল। আমরা কর্মসংস্থানে ব্যাপক একটা সুযোগ তৈরি করতে হবে, যুবক যুবতীদের আছে। আচ্ছা, আবার যদি একটু বলি যে আপনার আসনে, আপনি কিন্তু একাই না, মনোনয়নে কিন্তু অনেকেরই আগ্রহ থাকবে, অনেকেই নিজেকে যোগ্য মনে করবে, সেক্ষেত্রে কেমন প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা কেমন টের পাচ্ছেন? দেখুন, এটা আপনি প্রথমেই আপনি বলেছেন যে জননেত্রী শেখ হাসিনার প্রতি, তার আদর্শের প্রতি আমাদের আনুগত্য শতভাগ আছে, আমরা তার নেতৃত্বে আমরা বিশ্বাস করি, তার সিদ্ধান্তই সব সিদ্ধান্ত। তবে ওই এলাকার মানুষের মধ্যে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে যে মোস্তাফিজুর রহমান শ্যামল, তিনি পেশাগতভাবে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং শিল্প কলকারখানা স্থাপনের এবং সফলতার একটা ইতিহাস আছে। আসলে সফল মানুষই সফলতার স্বপ্ন দেখাতে পারে, একজন বিফল মানুষ, ব্যর্থ মানুষ কখনো সফলতার স্বপ্নও দেখাতে পারে না, বাস্তবায়নও করতে পারে না। আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে আজকে আমাদের রাষ্ট্রের এত 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 সফলতা এসেছে, কারণ তিনি বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধু কখনো পরাজিত হয়নি, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কখনো রাজপথে স্লোগান হয়নি, তাকে ভোটে পরাজিত করা যায়নি, মানুষের আন্দোলনের মুখে তাকে কিন্তু ক্ষমতাচ্যুত করা হয়নি, তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা। তা আমার জায়গা থেকে আমি মনে করি, যেহেতু আমার একটা সফলতার ইতিহাস আছে, মানুষের দরিদ্র মানুষের কাছে উপকার করার মতো আমার সক্ষমতা আছে, মনস্তাত্ত্বিকটা আছে, সুতরাং দরিদ্র মানুষ কখনো আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। তাদের জীবনের হাসি ফোটানো, যেটা বঙ্গবন্ধুর যে স্লোগান যে মানুষের মুখে হাসি ফোটানো, তাদের মুখে হাসি ফোটানোই আমার জীবনের ব্রত, আমি সেটাই করব। বগুড়া এক আসন কিন্তু বিএনপির ঘাঁটি বলে বিএনপি দাবি করে, সেক্ষেত্রে কেমন প্রতিযোগিতা হয়ে যাবে যদি বিএনপি নির্বাচনে আসে, আর যদি বিএনপি নির্বাচনে না আসে সেক্ষেত্রে কি একটু ঝুঁকিমুক্ত এরকম ভাবছেন কিনা নিজেকে? দেখুন, আমি মনে করছি যে আমাদের পাকুল্লা গ্রামে আমার জন্ম, সারিয়াকান্দি সোনাতলার মাঝামাঝি জায়গায় আমার জন্ম, আমরা এই দুইটি সারিয়াকান্দি সোনাতলা যে মানুষগুলো আছে, আমি সেই মানুষগুলোর উন্নয়নের কথা ভাবছি, যেটা আমি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের কথা আমি ভাবছি। এখানে কোনো দল মত নির্বিশেষে মানুষ উন্নয়নের কথা যখন ভাববে, যখন আমাকে ভাববে যে এই লোকটি কেমন, তখন আপনাকে বেছে নেবে, আমাকে বেছে নেবে। আমার তো ধরুন সমগ্র জীবনে মানে মানুষের সঙ্গে যখন
যে যেভাবেই আমি সম্পৃক্ত হয়েছি অন্তত সমালোচনা করার মতো কিছু নেই। আচ্ছা, যদি দুর্ভাগ্যবশত বা যে কোনো বিবেচনা এমন হতে পারে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে প্রতিযোগিতা যারা করছেন তাদের মধ্যে অন্য কাউকে বেছে নিলেন, আপনি এবার পেলেন না, সেক্ষেত্রে কি মন খারাপ হয়ে যাবে, উন্নয়ন কাজ কি থাকবে নাকি একটু সরে যাবেন? না না, মন খারাপ হবে না। আমি এলাকার মানুষের জন্য গত 30 বছর যাবত কাজ করি। আমি ওখানে ধরুন কলেজে হাত দিয়েছি, অনেক বড় পরিসরে আমার মা বাবার নামে কলেজ করছি, এগুলো কিন্তু সাধারণ মানুষের উন্নয়নের জায়গা। এবং আপনার ধরুন আরও অনেক কর্মসূচি, আমি আমার সমস্ত ফ্যাক্টরিগুলো বগুড়ায় করেছি যাতে বগুড়ার মানুষরা ওখানে চাকরি পেতে পারে। এই ধরনের চিন্তা চেতনা আমার অনেক আগে থেকে, আমার মন খারাপ হওয়ার কোনো প্রশ্নই আসে না, কোনো মন খারাপ হবে না। তার মানে কাজ চলমান থাকবে, মানুষ আপনার দ্বারা উপকৃত হচ্ছে এবং হবে। অবশ্যই, ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, আমাদের আজকের পর্বে আপনাকে পেয়েছি আমরা খুবই সৌভাগ্য মনে করছি এবং ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। আপনাকে ধন্যবাদ জানাই যে আমি এটিএন নিউজকে ধন্যবাদ জানাবো, তারা আমাকে সুযোগ করে দিয়েছে, হয়তো আমার এলাকার অনেক মানুষ এটা দেখছে, দেখবে। আমি এটিএন বাংলাকে, এটিএন নিউজকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাকেও ধন্যবাদ, অনেক শুভকামনা আপনার জন্য। সেই সঙ্গে বগুড়া এক আসনে যারা ভোটার ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য অনেক শুভকামনা। নির্বাচনী মুখের আজকের পর্ব এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজ দেখুন। প্রেজেন্টেড বাই বিবিএস ক্যাবলস ইন অ্যাসোসিয়েশন উইথ ই বাংলাদেশ .com।